কিতা কোনো কিছু বুঝরা না ব্যান কেমনি হইলো দেখো ম্যাচের হাইলাইস্ট দেখো তারপরে বুঝতে পারবা কেন ব্যান হইলো তোমার গেমের ভিতরে এটা আমার নিজেরও অজমান না ভাই আমি আইপ্যাডে খেলি সামান্য একটু অ্যাডভান্টেজ হইতেই পারে ও কারণে ব্যাননি বুঝলাম না এটা তো আমার খুব খারাপ লাগছে ও যে ও তারারে মারছে দিকে ও দুইটারে মারছে দিকে ও দুইটারে মারছে খুব ব্যান খাইছে গাড়ি থেকে মারছে ও দুইটারে মাইরে ব্যানটা খাইছে ওদিকে গাড়ি ঘুরাইছে একটু পরে আটটা স্কোয়ার লাগে ফাইট করছি তারপরে ওটা ম্যাচটা রেকর্ড হয়েছে না আমি সরি এর আগের ম্যাচ দেখো আগের ম্যাচ আরও ও মেচ আর আগের ম্যাচটা পরে ম্যাচটা দুইটাও ভালো আছিল দুইটা তো ডিবিএস প্রচুর মারছি ভাবছিলাম ডিবিএস দিয়ে ভিডিও বানাইমু ডিবিএস এর কিল তো নাইও আর ওই জায়গা তো কিল পেলাম না খুব কষ্ট লাগে খারাপও লাগে আমার ভিডিওটা নষ্ট হইল এবার ব্যানও দিলে দিনে লাগে এটা সম্ভব নেই আমি হ্যাক করে খেলতাম দুই দিন তিন দিন ধরে আমি একটা নতুন করে খেললাম কিলও পাইলাম রেগুলার আগের থেকে বেশি কিল পাইলাম ও এটা লেগে আমি বুঝি হ্যাক করে নিছি একজন মানুষের খেলাকে তো ইমপ্রুভ হইতে নি মাইনাস খেলাম ফার্স্টটা কিল পাইলাম এক ম্যাচের সমস্যা কীটা ইটার লাগে পাবজি সমস্যা আচ্ছা যাই হোক ক্লাসটাই এনজয় করো তোমরা একটা দুইটা দুইটা লাগার পরে নো পেয়ে বালা যাই হোক আগের ম্যাচটা রেকর্ড করছি দিকে দেখাইতে পারলাম যে ম্যাচে বেন গাইছি ম্যাচটা রেকর্ড তো আর ডিটেইলসে দেখাইতে পারলাম না আমার খুব খারাপ লাগে বালা লাগে না

ওপ্রো প্লেয়ার স্কোয়াড আই আমার কাছে এটা খুব মারাত্মক স্কোয়াড আছে শেষ আমার টিম মিট বাঁচিতে পারলাম না সমস্যা নেই কিন্তু স্কোয়াড মাইরা প্রতিশোধ করতে পারবো সমস্যা নেই প্রতিশোধ লইলে হইলো আর এটা হলো ডিবিএস এর স্কোয়াড সেম আমার মতো ডিবিএস ভার্সেস ডিবিএস তিনটা ডিবিএস আলো পুরো

কিতাব বুঝা যাইল ওদিকে দেখো নম্বরটা দিকে ডিবিএস রিলোড মারব এখন শূন্য সাল তুমি সাউন্ডটা শূন্য ডিবিএসটা রিলোড মারের আবার ডর দেখায় ডর দেখায় বেচারা ডিবিএস দিয়া আমি এলাম শটগান গটগান চলো এই যে আমারে মারতো ট্রিক কাটাইয়ে দেখি দিক্ষিতা করে আর দোয়া আর ট্রিকটাও বুঝতে পারছে না যা বিদায় টাটা আর একটা মেচায় স মানে জুত নারুটো না রুটো আর দেখি মারতে পারিনি ও মা গো এটা কি দিলাম আর লোকে ভাই ইউ আর ব্যাস্ট